হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় ডাইরেকশন টেস্ট বা দিক নির্ণয় যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই অধ্যায়ের পার্ট 6 অর্থাৎ ষষ্ঠ পার্ট। এবং প্রত্যেক ক্লাসের মতো আজকের পার্টেও থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন যা আসন্ন বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো। আজকের পার্ট 6-এর কোশ্চেন নম্বর 41, যেখানে প্রশ্নে বলা হয়েছে, শান্তনু কোনো এক স্থান থেকে পশ্চিম দিকে 8 মিটার যাওয়ার পর দক্ষিণ পূর্ব দিকে 12 মিটার গেল। তো তাহলে প্রথমে একটা মূল বিন্দু নিতে হবে। তো সুতরাং এখানে নর্থের দিকে এখানে একটা মূল বিন্দু আমি নিলাম এবং এর নাম দিচ্ছি এ। সুতরাং 8 মিটার সে এদিকে গেল অর্থাৎ ওয়েস্টের দিকে। এবং তারপর কি বলা হয়েছে, দক্ষিণ পূর্ব দিকে 12 মিটার গেল। এরপর দক্ষিণ পূর্ব বলতে সাউথ ইস্ট, এই সাউথ ইস্টের এই কোণাকোণি বরাবর সে এবার যাবে। এই যে সে 8 মিটার গিয়েছিল, এই বি বিন্দু থেকে সে এবার যাবে দক্ষিণ পূর্ব দিকে 12 মিটার। এদিকে সে গেল 12 মিটার। সেখান থেকে পূর্ব দিকে 20 মিটার যাওয়ার পর অর্থাৎ এই যে বিন্দু সে গেল, এখানে আমি নাম দিচ্ছি সি, এই সি বিন্দু থেকে সে যাবে এবার 20 মিটার। তারপর কি বলেছে, উত্তর পশ্চিম দিকে 12 মিটার গিয়ে থামলো। এবং এখান থেকে উত্তর পশ্চিম অর্থাৎ এই যে তার বিন্দু বর্তমানে এখন ডিতে আছে, এই ডি থেকে সে যাবে এই দিকে এবং এদিকে সে যাবে 12 মিটার। এবং এই যে ফাইনাল বিন্দু পেলাম, এটার নাম দিচ্ছি আমরা ই। বর্তমান অবস্থান থেকে শুরুর স্থানটি কত দূরত্বে এবং কোন দিকে অবস্থিত? তো তাহলে এখানে শুরুর স্থান ছিল এ এবং শেষের স্থান হয়েছে ই, এই দুটোর মধ্যে দূরত্ব কত সেটা বার করতে হবে এবং প্রথম স্থান থেকে এই দ্বিতীয় দূরত্বটা কোন দিকে আছে সেটা বার করতে হবে। তো তাহলে বন্ধুরা এখানে দেখো, চিত্র থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এখানে যে চিত্রটা হয়েছে এটা কিন্তু একটা সামান্তরিক। তো সুতরাং এটা যদি আমরা এখানে ডটেড লাইন দিয়ে যোগ করি তাহলে এটা কিন্তু একটা সামান্তরিকের মতো আকার দাঁড়ায়। সামান্তরিকের সন্নিহিত এই দুটো বাহু সমান, অর্থাৎ এখানে 12 মিটার এখানে 12 মিটার, তাহলে এটাও যেহেতু 20 মিটার ছিল তো সুতরাং এখানেও তাহলে এটা হবে 20 মিটার। তো তাহলে এখান থেকে 20 মিটার মানে এখানে কিন্তু 8 মিটার সে আগে গিয়েছে এই 20-র থেকে, বাকি রয়েছে এই অংশটুকু। অর্থাৎ 20 মিটার থেকে এই অংশটা বার করতে হলে এই 20-র থেকে এই 8-কে মাইনাস করলে কিন্তু বাকি অংশটা পাওয়া যাবে। তো তাহলে এখানে 20-8 এইটা করলে যেটা পাওয়া যাবে অর্থাৎ 12, এখানে এই 12 পাওয়া যাচ্ছে, এই 12 মিটার কিন্তু এখানে হবে সঠিক উত্তর। অর্থাৎ এ থেকে ই এর যে ডিস্টেন্স সেটা এখানে আছে 12 মিটার। এবং প্রশ্নে বলা হয়েছিল বর্তমান অবস্থান থেকে শুরুর স্থানটি কত দূরত্বে এবং কোন দিকে অবস্থিত, তাহলে এটা কোন দিকে অবস্থিত সেটা কিন্তু বার করতে বলা হয়েছে। তাহলে এখানে ই যেহেতু শেষ বিন্দু ছিল, তাহলে ইর থেকে এর দিকের দিকটা আমাদের বার করতে হবে। তো সুতরাং তার এই ই মানে এই পজিশানটা, এটা আছে ইস্টের দিকে এবং এটা আছে ওয়েস্টের দিকে, অর্থাৎ তার যে পজিশান সেটা হবে ওয়েস্ট বা পশ্চিম দিক। তো এটি হবে সঠিক উত্তর। আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবার কোশ্চেন নম্বর 42, যেখানে বলা হয়েছে অর্ঘ্য কোনো এক স্থান থেকে পশ্চিম দিকে 20 মিটার যাওয়ার পর দক্ষিণ পশ্চিম দিকে 40 মিটার গেল। তো তাহলে এখানেও আমাদের একটা মূল বিন্দু নিয়ে নিতে হবে যেটাকে আমরা এ ধরে নিলাম। এই এ বিন্দু থেকে প্রথমে 20 মিটার পশ্চিম দিকে যাবে, অর্থাৎ এটা যদি ইস্ট হয় তো ওয়েস্টের দিক হবে পশ্চিম দিক। অর্থাৎ সেক্ষেত্রে তাহলে এই বিন্দু থেকে প্রথমে সে এখানে যাবে ওয়েস্টের দিকে, এখানে সে যাবে 20 মিটার, এই বিন্দুর আমরা নাম দিচ্ছি বি। এবং তারপরে বলা হয়েছে এই বিন্দু থেকে দক্ষিণ পশ্চিম দিকে 40 মিটার গেল। তাহলে এই হলো দক্ষিণ, এই হলো পশ্চিম, তাহলে এর মাঝ বরাবর কোণাকুণি এমন একটা জায়গা দিয়ে সে যাবে। অর্থাৎ এই যে বি রয়েছে, এই বি থেকে সে তাহলে এইভাবে কোণাকুণি আসবে, এটা সে আসবে 40 মিটার, এবং এই বিন্দুর আমরা নাম দিচ্ছি সি। তারপর কি বলা হয়েছে, সেখান থেকে পশ্চিম দিকে 50 মিটার যাওয়ার পর, তাহলে এই সি বিন্দু থেকে পশ্চিম দিকে সে যাবে 50 মিটার, এদিকে সে গেল 50 মিটার, তারপর উত্তর পূর্ব দিকে 40 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ উত্তর পূর্ব বলতে এই হচ্ছে নর্থ মানে উত্তর, এই হচ্ছে পূর্ব মানে আবার কোণাকুণি এমন একটা পজিশান দিয়ে সে যাবে। অর্থাৎ সে এখান থেকে কোণাকুণি এভাবে এখানে আসলো এবং এই বিন্দুর আমরা নাম দেবো ডি, এই বিন্দুর আমরা নাম দেবো ই। এবং এই যে ডিই এর দূরত্বও কিন্তু
40 মিটার, সে সবশেষে আবার পশ্চিম দিকে 20 মিটার গিয়ে স্থির হলো। এবং এই যে ই বিন্দু, এই দিক থেকে পশ্চিম দিকে অর্থাৎ ওয়েস্টের দিকে সে আরও 20 মিটার যাবে এবং এই 20 মিটার গিয়ে এসে ফাইনাল থামবে, এবং এই শেষ বিন্দুর নাম আমরা দিচ্ছি এফ। তাহলে প্রশ্নে এখন বলা হয়েছে শুরুর স্থান থেকে অর্ঘ্য এখন কত দূরে এবং কোন দিকে আছে। তাহলে প্রশ্নানুসারে এই যে শুরু স্থান এ এবং শেষের স্থান এফ, এই দুটোর মধ্যে ডিস্টেন্স বার করতে হবে এবং কোন দিক সেটা বার করতে হবে। এই এ থেকে এফ পর্যন্ত মোট দূরত্ব যেটা আছে সেটা কিন্তু এই যে এফ বিন্দু, এই যে এ বিন্দু, অর্থাৎ এই টোটাল ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে। এটুকু আশা করি ক্লিয়ার। এই মোট ডিস্টেন্সের মধ্যে প্রথম এদিকে দেখো কিছুটা অংশ এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেটা আছে 20 মিটার, এবং এখানকার কিছুটা অংশ যেটা আছে 20 মিটার সেটাও আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ মোট কিন্তু 40 মিটার আমরা পেয়ে গেলাম। তার সঙ্গে মাঝের যে ডিস্টেন্সটুকু আছে, এই মাঝের ডিস্টেন্সটুকু অ্যাড করলে কিন্তু টোটাল দূরত্বটা আমরা পেয়ে যাচ্ছি, এবং এটাও কিন্তু খুব সোজা। মাঝের ডিস্টেন্সটা কত হবে না, এই যে নিচে এখানে সিডি যে দূরত্ব ছিল 50 মিটার, সেটাই কিন্তু এই দূরত্বটা, এটাও 50 মিটার। তাহলে এই 40-এর সঙ্গে 50 অ্যাড করলে যে দূরত্বটা পাই, অর্থাৎ 90 মিটার হচ্ছে এখানে টোটাল দূরত্ব, অর্থাৎ এ থেকে এফ এর ডিস্টেন্স 90 মিটার। এটা কিন্তু একটা অ্যান্সার তাহলে আমরা পেয়ে গেলাম, আশা করি এটুকু বুঝতে পারলে। এবং এটাও খুব সোজা, এ থেকে এফ এর দিকটা কোনটা আছে না, এটা কিন্তু আছে পশ্চিম দিক বা ওয়েস্টের দিক, অর্থাৎ এফ এর ফাইনাল পজিশন হচ্ছে ওয়েস্টের দিক বা পশ্চিম দিক। তো তাহলে বন্ধুরা আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবং বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য। সুতরাং ক্লাসগুলো একটুও মিস তোমরা করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো, এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলো শেয়ার করতে ভুলো না, কারণ তারাও কিন্তু এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। কোশ্চেন নাম্বার 43, যেখানে বলা হয়েছে রমেশ বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ পশ্চিম দিকে 50 মিটার হাঁটার পর, তা প্রথমে আমাদের যেটা শুরু করতে হবে সেটা দক্ষিণ পশ্চিম দিয়ে, অর্থাৎ প্রথমে তাহলে একটা মূলবিন্দু আমরা এখানে নেব, যেটা আমরা এ ধরছি। এই মূলবিন্দু থেকে প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে 50 মিটার হাঁটবে, অর্থাৎ এই হলো দক্ষিণ এবং এই হলো পশ্চিম, অর্থাৎ কোনাকোণি বরাবর সে হাঁটবে, অর্থাৎ এইভাবে সে হাঁটবে। এ বিন্দু থেকে সে গেল বি বিন্দুতে এবং এর ডিস্টেন্সটা আছে 50 মিটার, তারপর দক্ষিণ পূর্ব দিকে ঘুরে 50 মিটার হাঁটলো। এবার এই যে দক্ষিণ এবং এই যে পূর্ব, এই কোনাকুনি বরাবর সে মুখ করবে এবং সে হাঁটবে এই বরাবর, এই বিন্দুর নাম আমরা দিচ্ছি সি। এদিকেও সে কিন্তু 50 মিটার হাঁটবে। তারপর প্রশ্নে বলা হয়েছে এরপর উত্তর পূর্ব দিকে ঘুরে আরও 50 মিটার হাঁটার পর সোজা নিজের বাড়ি অভিমুখে চলতে শুরু করলো। তাহলে এরপর সে উত্তর পূর্ব দিকে আরও 50 মিটার হাঁটবে, অর্থাৎ এই হলো নর্থ এই হলো ইস্ট, অর্থাৎ উত্তর পূর্ব দিক, এই বরাবর সে 50 মিটার হাঁটবে। এই বিন্দুর নাম আমরা দিচ্ছি ডি। এরপর বলা হচ্ছে সে ডি থেকে তার বাড়ির অভিমুখে, অর্থাৎ এ বিন্দুর দিকে কিন্তু হাঁটতে শুরু করবে। এখন রমেশ কোন অভিমুখে হাঁটছে? তো তাহলে এখন কিন্তু ডি থেকে এর দিকে হাঁটছে, অর্থাৎ সে এখন এই নর্থের দিকে কিন্তু সে হাঁটছে বা, তো সুতরাং রমেশ কিন্তু এখন ডি থেকে এর দিকে যাচ্ছে, অর্থাৎ তার অভিমুখ কিন্তু এখন উত্তর পশ্চিম দিক, অর্থাৎ এই হলো ওয়েস্ট এই হলো নর্থ, অর্থাৎ সে কিন্তু এখন এই কোনাকুনি কিন্তু যাচ্ছে তার বাড়ির অভিমুখে। তোমরা এখানে চিত্র অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তাহলে সঠিক উত্তর। এবার কোশ্চেন নাম্বার 44-এ বলা হয়েছে রনিত পশ্চিম দিকে 20 মিটার হাঁটার পর বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটলো। তো তাহলে এখানে একটা মূলবিন্দু প্রথমে আমরা ধরে নেব, এটার নাম আমরা দিচ্ছি এ। এখান থেকে প্রথমে সে যাবে কোন দিকে? 20 মিটার পশ্চিম দিকে 20 মিটার, অর্থাৎ ওয়েস্টের দিকে সে প্রথমে 20 মিটার, অর্থাৎ ওয়েস্টের দিকে 20 মিটার সে প্রথমে হাঁটবে। এই বিন্দুর আমরা নাম দিলাম বি। তারপর কি বলা হয়েছে? তারপর বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটবে, এবং বি বিন্দু থেকে বাম দিকে ঘুরে হাঁটার মানে সাউথের দিকে হাঁটা, এবং এই দিকে সে হাঁটবে 25 মিটার, এই বিন্দুর নাম আমরা দিলাম সি। এদিকে সে হাঁটলো 25 মিটার। তারপর কি বলা হয়েছে? এবং তারপর আবার বাম দিকে ঘুরে 30 মিটার হাঁটার পর, অর্থাৎ এই সি বিন্দু থেকে বাম দিকে ঘুরে হাঁটার মানে হচ্ছে ইস্টের দিকে হাঁটা, অর্থাৎ এদিকে সে হাঁটবে 30 মিটার, এই বিন্দুর নাম দিলাম ডি। এরপর বলা হয়েছে বাম দিকে ঘুরে 40 মিটার হাঁটলো, এবং ডি বিন্দু থেকে বাম দিকে ঘুরে 40 মিটার হাঁটার অর্থ হচ্ছে নর্থের দিকে যাওয়া, অর্থাৎ এই দিকে সে হাঁটবে 40 মিটার,
এবং এই বিন্দুর নাম আমরা দিচ্ছি ই। তারপর বলা হয়েছে সবশেষে সে ডান দিকে 45 ডিগ্রি ঘুরে হাঁটতে থাকলো, এখন সে কোন অভিমুখে হাঁটছে। তো এই যে ই বিন্দু, এখান থেকে 45 ডিগ্রি কোণ করে হাঁটার কথা বলা হয়েছে। তো এখানে কিন্তু আমি আগেও বলেছি, এখানে পুরো কাঁটা কম্পাস নিয়ে সঠিক চিত্র আঁকার প্রয়োজন নেই, মোটামুটি বিষয়টা বুঝে নিলেই হবে। তো তাহলে ই বিন্দুকে যদি আমরা এখন ওপরে বাড়িয়ে দিয়ে দিকে ডটেড লাইন দিয়ে অর্থাৎ লম্ব করি, অনুভূমিকভাবে যদি একটা রেখাংশ এঁকে নিই, অর্থাৎ এটা কিন্তু তাহলে হয়ে গেল 90 ডিগ্রি, এবং এই 90 ডিগ্রির মাঝ বরাবর তাহলে কিন্তু যে রেখাটা পাবো আমরা সেটাই কিন্তু হচ্ছে 45 ডিগ্রি। আশা করি তাহলে এটুকু তোমরা বুঝতে পারলে। তাহলে সে কিন্তু এই 45 ডিগ্রি কোণ করে কিন্তু হাঁটছে। তো সুতরাং তার যে অভিমুখ সেটা কিন্তু তাহলে এখন বোঝাই যাচ্ছে নর্থ ইস্ট মুখে সে কিন্তু হাঁটছে এই কোণাকোণি, অর্থাৎ তার এখন অভিমুখ নর্থ ইস্ট বা উত্তর পূর্ব দিকে সে কিন্তু হাঁটছে বা রণিত হাঁটছে, এটিই তাহলে কিন্তু সঠিক উত্তর। এটিও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। আর বন্ধুরা, ভিডিওগুলো কিন্তু তোমাদের যদি ভালো লাগে এবং তোমরা এর থেকে উপকৃত হও তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 45 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে ডালিয়া তার বাড়ি থেকে দক্ষিণ পূর্ব দিকে 40 মিটার হাঁটার পর বাম দিকে 135 ডিগ্রি ঘুরে 30 মিটার হাঁটলো, এবং তারপর ডান দিকে ঘুরে 50 মিটার হাঁটার পর আবার ডান দিকে ঘুরে 60 মিটার হাঁটলো, সবশেষে সে বাম দিকে 45 ডিগ্রি ঘুরে হাঁটতে থাকলো, এখন ডালিয়া কোন দিকে হাঁটছে। তো তাহলে এই 45 নম্বর কোশ্চেনের সঙ্গে কিন্তু এর আগের প্রশ্ন অর্থাৎ 44-এর কিন্তু অনেকটাই মিল আছে। তো সুতরাং এই 45 নম্বর কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা এই ভিডিও ক্লাসের নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এটা আর আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি না, কারণ এটা কিন্তু অনেকটাই 44 নম্বর কোশ্চেনের সঙ্গে এই প্রশ্নের অনেকটাই মিল আছে। এবার দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নের সমাধানটি। এবার কোশ্চেন নাম্বার 46-এর সমাধানটা দেখে নেওয়া যাক, এবং এই প্রশ্নটাকে কিন্তু একটা নতুন পদ্ধতি তোমরা শিখতে চলেছ, সুতরাং এই প্রশ্নটা ভালো করে ফলো করো, এখানে তোমরা একটা নতুন পদ্ধতি কিন্তু শিখতে পারবে। তো তাহলে এখানে দেখো, এখানে এই প্রশ্নে বলা হয়েছে মৌবনী পি বিন্দু থেকে দক্ষিণ দিকে চলতে শুরু করলো। তো তাহলে এখানে একটা বিন্দু আমরা পি ধরে নেব, এই পি বিন্দু থেকে মৌবনী দক্ষিণ দিকে চলতে শুরু করলো, অর্থাৎ সাউথের দিকে সে চলতে শুরু করলো, তারপর 30 ফুট হাঁটার পর সে বাম দিকে ঘুরে গেল। তাহলে এই পর্যন্ত সে আসলো এবং এটা আসলো সে 30 ফুট, এবং এই 30 ফুট হাঁটার পর সে বাম দিকে ঘুরলো, এবং এই দ্বিতীয় বিন্দুর নাম আমরা দিলাম কিউ, এবং এই কিউ বিন্দু থেকে বাম দিকে ঘোরা মানে ইস্টের দিকে ঘোরা। তো এদিকে সে ঘুরলো এবং তারপর সে আবার 40 ফুট হাঁটার পর, তো সুতরাং কিউ বিন্দু থেকে সে এবার হাঁটবে 40 ফুট, এই বাম দিকে 40 ফুট হাঁটার পর আর বিন্দুতে এসে পৌঁছালো, তো এই বিন্দুর নাম আমরা দিলাম আর, এদিকে সে কিন্তু হাঁটলো 40 ফুট। তারপর কি বলা হয়েছে, পি ও আর এর মধ্যে ন্যূনতম দূরত্ব কত এবং পি বিন্দুটির কোন দিকে আর বিন্দু অবস্থিত। তো তাহলে এখানে দুটো বিষয় নির্ণয় করতে হবে, এক হচ্ছে এই পি থেকে আর এর দূরত্ব কত, অর্থাৎ পি থেকে আর পর্যন্ত এই যে ডিস্টেন্সটা এটা নির্ণয় করতে হবে, এবং পি বিন্দুটির কোন দিকে আর বিন্দু অবস্থিত সেটা নির্ণয় করতে হবে। তো সুতরাং এখানে পি থেকে আর এই যে ডিস্টেন্স এটা বার করতে হলে এখানে কিন্তু আমাদের একটা সূত্র মেনে চলতে হবে বা সূত্র সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এবং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আছে, সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা আমরা এখানে পেলাম, এখানে দেখো এটাকে বলা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এবং এটা হচ্ছে অতিভুজ। এই তিনটে কিন্তু আমরা এখানে ত্রিভুজ থেকে পেয়ে যাচ্ছি, এবং এটা কিন্তু হলো সমকোণ বা 90 ডিগ্রি। তো সুতরাং যখনই এমন একটা ত্রিভুজ আমরা পাচ্ছি, এখানে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়, এবং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সেই সূত্রটা হলো অতিভুজ স্কোয়ার, অর্থাৎ পি আর এর স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, অর্থাৎ পি কিউ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে হচ্ছে কিউ আর, এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই অনুযায়ী কিন্তু আমাদের এখান থেকে পি আরটা নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা এখানে এবার লিখতে পারি পি আর সমান সমান রুট অফ যেটা আমরা পাবো সেটা হচ্ছে পি কিউ, এবং কিউ আর এর স্কোয়ার,
PQ মানে 30, তার স্কোয়ার প্লাস QR মানে হচ্ছে 40, তার স্কোয়ার। তো তাহলে এটার ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায়, 30 স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে 900 প্লাস তার সঙ্গে 40 স্কোয়ার অর্থাৎ হচ্ছে 1600 সমান সমান 2500, এবং সবশেষে উত্তর আমরা পেলাম 50। তো সুতরাং পিআরের দূরত্ব তাহলে পেলাম আমরা 50 ফুট, এবং প্রশ্নে বলা হয়েছিল পি বিন্দুর কোন দিকে এই আর বিন্দু অবস্থিত। তাহলে এখানে দেখো, আর বিন্দুর যে অবস্থান সেটা কিন্তু এই এস অর্থাৎ সাউথ অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব, এই দক্ষিণ পূর্বের মাঝামাঝি অবস্থিত। অর্থাৎ তাহলে আর বিন্দুর পজিশন হচ্ছে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে, এবং বন্ধুরা এটি কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার কোশ্চেন নম্বর 47 এর সমাধানটা দেখে নেওয়া যাক, এবং এটিও কিন্তু একটা খুব ভালো এবং সুন্দর ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রশ্নের সমাধানটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যেখানে প্রশ্নে বলা হয়েছে মধুরিমা কোনো এক স্থান থেকে প্রথমে 100 মিটার দক্ষিণে গেল। তো এখানে কোনো একটা স্থান বলতে প্রথমে আমরা এই বিন্দু ধরছি, এখান থেকে সে প্রথমে সাউথের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে গেল 100 মিটার। তারপর কি বলা হয়েছে, সেখান থেকে সত্তর মিটার উত্তরে এবং তারপর 40 মিটার পূর্বে গেল। তো এই যে 100 মিটার সে গেল, এই বিন্দুর নাম আমরা দিলাম বি, এবং এই বি বিন্দু থেকে সে কিন্তু আবার উত্তর দিকে অর্থাৎ নর্থের দিকে যাবে, এবং সেটা যাবে সে 70 মিটার। তাহলে ঠিক এই একই রেখা বরাবর সে কিন্তু আবার উপরের দিকে উঠবে, এদিকে সে যাবে 70 মিটার, এই বিন্দুর নাম আমরা দিচ্ছি সি। তাহলে এইটুকু কিন্তু সে গেল 70 মিটার, যেখানে পুরোটা সে এসেছিল 100 মিটার, সে কিন্তু ফিরে গেল আবার 70 মিটার। তারপর কি বলেছে, তারপর 40 মিটার পূর্ব দিকে গেল, অর্থাৎ এই সি বিন্দু থেকে পূর্ব দিকে অর্থাৎ ইস্টের দিকে সে কিন্তু যাবে 40 মিটার। তাহলে এই দিকে সে গেল 40 মিটার, এবং এই বিন্দুর নাম আমরা দিচ্ছি ডি। প্রশ্নে বলা হয়েছে শুরুর বিন্দু থেকে তার বর্তমান অবস্থান কোন দিকে এবং কত দূরে। তো তাহলে এখানে দেখো, প্রথমে শুরুর অবস্থান ছিল এ এবং শেষের অবস্থান হয়েছে ডি। তো তাহলে এখানে এই এডি ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে, এবং কোন দিকে রয়েছে সেটাও কিন্তু নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে কিন্তু দেখো, চিত্র থেকে বোঝা যাচ্ছে এটাও কিন্তু একই রকমভাবে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে নির্ণয় করতে হবে, কারণ এই যে এখানে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজ দিয়ে কিন্তু এই যে অতিভুজ এটা নির্ণয় করা সম্ভব, কারণ এখানে কিন্তু অলরেডি 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গিয়েছে। প্রথমে তাহলে এই যে লম্বটুকু অর্থাৎ সিএ, এইটা নির্ণয় করে নিতে হবে, কারণ ভূমি যেটা আছে 40 সেটা কিন্তু অলরেডি এখানে দেওয়া ছিল। তো সুতরাং এটাও কিন্তু তাহলে খুব সোজা, কারণ এখানে মূল যে পথটা, টোটাল পথটা ছিল 100 মিটার, তার থেকে সে কিন্তু 70 মিটার আবার ব্যাকে গেছে, অর্থাৎ 70 মিটার এখানে মাইনাস করে দিলে পাওয়া যাচ্ছে 30। তো সুতরাং সিএ যেটা আছে সেটা কিন্তু 30 মিটার, অর্থাৎ লম্ব কিন্তু নির্ণয় হয়ে গেল। তাহলে পিথাগোরাসের নিয়ম অনুসারে এডি যখন আমরা বার করব, তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে যখন এডি আমরা বার করব এখানে, তো তাহলে এখানে যে দুটো আমাদের প্রয়োজন, লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার, অর্থাৎ 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। তো আগের অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার পেয়েছিলাম। তো সরাসরি এক্ষেত্রে আমরা উত্তর এখানে লিখে দিতেই পারি, তাহলে কিন্তু উত্তর আমাদের আসবে এখানে 50 মিটার। তো সুতরাং এডি যে দূরত্ব সেটা কিন্তু 50 মিটার দূরত্ব আমরা পেয়ে গেলাম, এটাই হচ্ছে সঠিক উত্তর। এবং আরেকটা যে প্রশ্ন বলা হয়েছে যে কোন দিকে আছে, তো এখানে ডি এই যে ফাইনাল বিন্দু, এর অবস্থান কিন্তু এই যে সাউথ এবং ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে, এর অবস্থান অর্থাৎ ডি বিন্দুর অবস্থান কিন্তু দক্ষিণ পূর্ব বরাবর, অর্থাৎ সঠিক উত্তর তাহলে হবে দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট। তো তাহলে আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে, এটিও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবং এই 47 নম্বর কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে সুবীর দাসের রিজনিং বই থেকে ডাইরেকশন টেস্ট বা দিক নির্ণয় অধ্যায়ের পার্ট 6। এবং জানি প্রশ্নগুলোর পরিমাণটা একটু কম হচ্ছে বলে তোমাদের অনেকেরই হয়তো ভালো লাগছে না, তো এর পরবর্তীতে আরও বেশি প্রশ্ন বা অনেক বড় ভিডিও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো সুতরাং সেই সকল ক্লাসগুলোকে পাওয়ার জন্য জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সাথে সাথে চলে যাবে।
এবং এই ভিডিও ক্লাসগুলোকে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং ভিডিও ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাস থাকছে এটুকুই। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।